আলউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহের লেখা মানুষকে বানানোর সময় ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, যখন আমরা বানায় ফেলছি এত ফেরেশতাদের অনুরোধ ছিল এদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন, তো আল্লাহর জবাব ছিল আউফাদজিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে কুদরতি হাতে তৈরি করছি এদের উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিব, ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া চলে না, তো বলছে আল্লাহ আপনার সলিউশন কি, আপনি কি সিদ্ধান্ত দিবেন, বলে জালতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম, ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে আমরা কি করব, তো আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাসতাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা শ্বাস পরিচালনা করে ফেরেশতা, শত ফেরেশতা আমাকে ভিতর থেকে পরিচালনা করতেছে, বাহির থেকে ভিতর থেকে ফেরেশতা আমার সেবক, আল্লাহ বলে তুই হারাইলি তো হারাইলি কি কইরা, কুতিলা লিনসানু মা আকফারা, তোকে কে অকৃতজ্ঞ বানাইল, আবার আরেক জায়গায় চিৎকার দিতেছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরকম রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে, কে বিমুখ করলো, আস্তুরুকা ওয়ালাও তাকস আযকুরুকা ওয়ালাও তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, কে বলে আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি যদিও তুই 24 ঘন্টা বুইলা থাকিস, তারপরে আল্লাহ একটু বলেন লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না, লাউ আমারতুল বাহরা লা আগরাতাক কাফি কাতারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি হবে না, বেশি দূরে যেতে হবে না, চলে যান সিডর এলাকায়, যখন সিডর আসছিল জিজ্ঞাসা করেন দাও নিয়া বঠি নিয়া গরুর রশিটা পর্যন্ত কাটার সুযোগ দেয় নাই, গরুর রশি পর্যন্ত কাটার সুযোগ দেয় না পানি, আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না, লাউ আমারতুল মালাইকা লা হালাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না, আমি মোজাবানি বলতেছি না চোখে দেখা বলতেছি, কোরআনে যত জায়গা আছে সব আমার চোখে দেখা, যত ধ্বংসপ্রাপ্ত জায়গা আছে আলহামদুলিল্লাহ সব আল্লাহ চোখে দেখা পেয়েছে, ওইখানে যাওয়ার পরে এটা মনে উঠছে ডেড সি দেখা চিৎকার বাহির হয়ে গেছে, 100 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া, কৌমে লুতকে যেখানে ধ্বংস করছেন ফেরেশতা শুধু খোঁচা মাইরা উল্টা করে মাইরা দিছেন, বাস কাহিনী শেষ, আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না, কিন্তু শোন আমি তো দয়ালু এই জন্য দিতে পারি না, হায় 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 ওমান আযাম মিন্নি জুহদান ওয়া কারামা, বরং আমি অপেক্ষায় থাকি ইন আইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবু মাসিআন নাহার, রাত্রে প্রসারিত করি দিনের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়, আবার দিনে প্রসারিত করি রাত্রের নাফরমান যেন আমার সাথে তওবা করে নেয়, ওমান আযাম মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কাউকে পাবি না, কাউকে পাবি না যদিও তুই হারায় যাস, সব কিছু পাওয়ার পরে তুই হারায় গেছিস, এই জন্য আল্লাহ বলছে ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়াইকা, সব কিছু পাওয়ার পরে হারায় যাস না, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না, আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, যৌবন পায় তুই হারায় যাস না, তুই আমাকে ভুলা যাস না, কাম মিন সাব শাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি, এমন কোন মাস যায় না গাজীপুরের এই রোড এই খবর না দেয় যে 2-4 জন চলে গেছে, এমন মাস যায় না, হায় হায় যে যুবকরা চলে গেছে, আল্লাহ বলে শুধু শুধু নেই নেই কাউকে কাউকে তো ঘোড়ার পিঠেও বসায় নিয়ে গেছি, ঘোড়ার পিঠে বসায় ঘোড়া চিন কি বাইক বাইক, আগের ঘোড়ায় ঘাস খাইতো এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, আগের ঘোড়ার গতি ছিল 60 থেকে 70 কিলো পার ঘন্টায়, এখনকার ঘোড়া রাস্তা পাইলে 150 কিলো হাঁকায় দেয়, ঠিক না, আল্লাহ বলে যা জিজ্ঞাস কর যাকে ঘোড়ার উপর থেকে উঠে আনিছিলাম, জিজ্ঞাস কর লাগা তোদের টেকনোলজি ওর বুকের ভিতরে, দেখ ওর বুক বড়া কত আশা ছিল, খোল ওর চোখ দেখ লাগা টেকনোলজি, তোদের বিজ্ঞানকে বল টেকনোলজি লাগায় দিতে, দেখ ওর চোখ বড়া কত স্বপ্ন ছিল, স্বপ্ন আর আশা সহ ওকে কবরের কোলে শোয়ায় দিছি, বিদায় যুবক তুই হারায় যাস না,
যৌবন পায় হারায়া যাইস না সবাব লা ইয়াক্তারুকা সবাবুকা কাম মিন সাব সাবাকাকা ইলাল মউত বিদায় ছোট্ট যৌবন জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে হায় হায় আপনি কারো বাড়িতে কাজ করেন না তাতে কি আসে যায় ফেরাউনের বাড়ির কাজের বুয়াই তো ছিল আড়াই হাজার বছর পরেও সুগ্রান কবর থেকে বাহির হইতেছিল আল্লাহর রাসূল যখন মেরাজে যাওয়ার সময় ওই কবর অতিক্রম করতেছিলেন তো সুগ্রানে দাঁড়ায় গেছেন বলছে জিবরিল কোথায় নিয়া চলছো ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা এখানে তো জান্নাতের সুগ্রান পাওয়া যাইতেছে তুমি কোথায় নিয়ে চলছো আমাকে বলছে জান্নাতের সুগ্রান না ফেরাউনের বাড়ির কাজের মহিলা তাও ফেরাউনের বাড়ির কার বাড়ির ফেরাউনের বাড়ির কাজের মহিলা বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাহির হবে জীবনটা গড়ছিল বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি জীবনটা গড়া যেতে হবে যদিও স্বাধীনতা বেশি না বয়সটা অতি ছোট পায়া যদিও আজকে হারায় গেছি ফুরা গেছি না না আসতেছে আখেরাত দায়া কবর আসতেছে ষাট সত্তর বছরের বেশি কাউকে থাকতে দিবে না দুনিয়ার কোনো কিছু দেখবে না কয়টা আইডি পকেটে আছে এটা দেখার বিষয় না দুনিয়ায় কি পরিচয় পরিচিতি রাখে এটা দেখার বিষয় না আল্লাহ দেখবে এই ছোট্ট জীবনটা গড়লো কে কে গর্ব সে সফলতা পাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে আরে এতটুকুও বলা যায় সে আল্লাহর পক্ষ থেকে সালামের মালা পাবে মালা আল্লাহ সালামের মালা পড়াবে সালাম কওলাম মির রব্বির রহিম সমস্ত জগৎ তো সালাম দিবে দিবেই যে দেখবে সে সালাম দিবে এমনকি কবর পর্যন্ত সালাম দিবে হাদিস দিতেছি আমি কবর পর্যন্ত সালাম দিবে কবরের পাশে নিয়ে যাবে লাশ তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাক সালাম ইদান উহাব্বিলু লাক বাতনি খাদরা আরে সালাম তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না কবর দেখবে না এগারোটা তুবধ্বনি একুশটা তুবধ্বনি হলো কি হলো না এটা কবরের দেখার বিষয় না কবর দেখবে ছোট্ট জীবনটা গোরাকে নিয়ে আসছে কবরের পাশে নিতে দেরি কবর সালাম দিয়া বলতে দেরি করবে না সালাম ইদান উহাব্বিলু লাক বাতনি খাদরা আমার পেট তোর জন্য সবুজ শ্যামল লাশ রাখতে যাবে উপর থেকে মালিক বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্না কাইলা ইয়াকা জাসাদা আব্দি আলা তোরাব তাড়াতাড়ি বিছনা বিছা জান্নাতের খবর তার লাশ যেন মাটিতে না লাগে এটার নাম হলো পরিচয় পরিচয় বাস দিবে মাটি দিবে সংকীর্ণ করবে উপর থেকে আওয়াজ আসবে অস্সি ও মন্তহা নজরিহি যত দূর দৃষ্টি যায় প্রশস্ত কর দুনিয়াওয়ালারা সংকীর্ণ করতে চাইতেছে মাটি দিয়ে অক্সিজেন বন্ধ করতে চাইতেছে ফাফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্না জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলা দে আরসিল রিহান বারিদান মুতাইয়িবা ঠান্ডা সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাক এটার নাম হলো পরিচয় পরিচিতি হ্যাঁ এটার নাম পরিচয় পরিচিতি আমি একটু একটু টাচ দিতেছি কেয়ামতের দিন সকালে উঠাবে ফেরেশতা ফজরের পরে সুবে সাদেকের সময় পর মারবে আর উঠাবে আর বলবে কুমিয়া বলি আল্লাহ আল্লাহর ওলি উঠ উঠেই ফেরেশতার উপর রাগ হয়ে যাবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা ফেরেশতা রাগ হবে না ফেরেশতা হাসবে আর বলবে তিরিশ হাজার বছর কমসে কম ঘুমাইছো এখনো কাঁচা এটা পাকবে কখন তখন জ্ঞান ফিরে আসবে বলবে কেন উঠাইছো কেমত হয়ে গেছে কোথায় যাব আমরা বলবে তাখতা আরশের রহমান যা সিদা আরশের নিচে লাগবে খিদা বাববে নাস্তার কথা ফেরেশতারা কানে কানে বলা দিবে ফুতুরুকুম ইয়াবরু তাখতা আরশের রহমান তোমাদের নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে জলদি চলো মনে মনে মেনু ভাববে কি খাওয়াবে আল্লাহ তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওইখানে পচবে আমনা সামনা বসবে মহিলা আলাদা পুরুষ আলাদা আমনা সামনা বসবে আমলনামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ডাইনাতে চলে আসবে আসতে দেরি ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠ কি মনে হয় বোঝো নাই কিছুই হ্যাঁ
আমলনামা হাতে পড়তে দেরি, চিৎকার দিয়া উঠতে দেরি করবে না। ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন, হ উমুকরাউ কিতাবিয়া, হ হই কয়ে একটা চিৎকার দিয়া উঠে আরশে নিচ কাঁপায় ফেলবে, আর তারপরে বলবে উমুকরাউ কিতাবিয়া। একজন আরেকজনরে দেখাবে, দেখ কয় নম্বর জান্নাত দিছে, দেখ আমারটা তুই পড়, তোরটা আমি করি, এরকম পড়বে আর বলবে ইন্নি মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, বিদায় জীবনটাকে গড়া নিয়ে আসছি। নাস্তা খাবে, ফেরেশতা আসবে, আর ঈশা আসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি চলো। তো নাস্তা ছেড়া দিয়া উঠবে, জিজ্ঞেস করবে কি পাকাইছে, কয় জাবাহালাকুম সৌরাল জান্নাত, জান্নাতে সার জব করছে। জিজ্ঞেস করবে দুনিয়ার থেকে নিয়ে আসছে, কয় না রব্বা হাফি আকনাফিল জান্নাত, জান্নাতের কোনায় কোনায় বিচরণ কয়া বড় হয়েছে। জিজ্ঞেস করবে কিসের ঘাস খাওয়াইছে, বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। শুনতে দেরি, জিব্বায় পানি লাগতে দেরি হবে না, পানি আসতে দেরি হবে না, চলবে জান্নাতে যাওয়ার জন্য, উঠবে ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, শরীর থেকে নূর ফুটা বাহির হবে, ওই দিন বুঝে আসবে উযু আর নামাজের মজা। যাবে পুলসেরাতের কাছে, আমি শর্ট করতেছি, পুলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই, তাবুরু না কাইলা তাশাউর, তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হয়ে যাবে, তোমাদের ধীর গতি আমার আগুন নেবায়া দেবে। উঠবে পুলসেরাতে, উঠতে দেরি, ওই পারে ঠক করা লাগতে দেরি হবে না, ওই পারে পচবে গালিচা, লাল গালিচার গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে। যখন ওই পারে পচবে তো কোরআন বলতেছে ওয়াসি কাল্লাদিনা তাকাউ রব্বাহ ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ওই পারে গার্ড অব অনার অপেক্ষা করতে থাকবে, ওই পারে পচবে ফেরেশতারা গার্ড অব অনার দিবে, বলবে সালাম তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো, চলো জান্নাতে। জান্নাতের দরজা খুলবে, আল্লাহর রসুল জানায় দিছেন আসল মজার কথা, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে, এই উম্মতকে আল্লাহ ইস্তিকবাল জানাবে। দরজায় যখন পৌঁছবে তো আল্লাহ জিজ্ঞেস করবে সালাম আমাম বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি, তো বলবে শুধু আপনারটা বাকি আর কারোরটা বাকি নাই। আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়া বিদায় করব না, আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পড়ায় দিব। বলো কেমন হবে ওই দিন, বলো বলো কেমন হবে ওই দিন, ষাট সত্তর বছরের জীবনে সব হারায় দিতেছ ঠিক না, তোমরাও আমিও তোমাদের দলে সব হারায় দিতেছি, না 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 না, এই জীবনটা গড়া যেতে হবে। আজকে যদিও হারায় দিছি ছোট্ট একটু স্বাধীনতা, ছোট্ট একটা জীবন, এটাই পাই সব কিছু হারায় দিছি, ওই কথা মনেই নাই যে ছিলাম কি হইলাম কি, ছিলাম কি হইলাম কি, আসি কি হব কি, মনে উঠলো এই জন্য বলতেছি। ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামের ইতিহাসে একজন প্রতাপশালী বাদশাহর নাম, ইয়াজিদ বিন মুহাল্লাব মালিক ইবনে দিনার রহমতুল্লাহর জামানায় ছিলেন। তো বাদশাহ যখন বাহির হইতেছিলেন বাড়ি থেকে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহর উঁচা জায়গায় দাঁড়ানো ছিলেন, আগের যুগে তো আর এই পেরাডো সেরাডো ছিল না, গোড়ার উপরে বসা বাহির হইতেন, তো গোড়ার উপরে যখন বসা বাহির হইতেছিলেন তো চোখে চোখ পড়ছে, তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু বেঁকা চোখে বাদশাহকে দেখছে, বাদশাহর এটা ভালো লাগে না যে ও আমাকে বেঁকা চোখে দেখলো কেন, তো ডাকছে এদিগায়, তো যখন কাছে গেছে কয় তুই কি আমাকে চিনিস না, তুই বেঁকা চোখে দেখলি কেন, তো বলতেছে বাদশাহ মহোদয় আমি আপনার চেয়ে আপনাকে ভালো চিনি, কি আপনার চেয়ে, আপনার চেয়ে আপনাকে, এইবার পায়ের রক্ত মাথায় ওঠে না, ওঠে না, হ্যাঁ যে আমার চেয়ে তুই আমাকে ভালো চিনিস কি কইরা, তো জিজ্ঞেস করছে কি কইরা চিনিস, তো মালিক ইবনে দিনার বলছে আমা খান আউয়ালু কান উৎফা, আপনার প্রথমটা কি একটা দুর্গন্ধময় বিদঘুটে পানি ছিল না। বাদশাহ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না, তো শিকার উক্তি দিছে বালা হ্যাঁ এটার থেকেই তো আমার তৈরি, তো বলছে ও আখেরুকা জিফা, তুমি মরা গেলে কি মুর্দা লাশ হবে না, ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশ হবে না, বসে বালা বসে বাইনা হুমা তাহমিলু কাতিরা, এর মধ্যখানে আর তুমি কি একটা পেশাব পায়খানা টুকরি ছাড়া, পেশাব পায়খানা টুকরি ছাড়া আর তুমি কি,
ইসিদ বিন মুহাল্লাবের আকলের পর্দা খুলে গেছে চিৎকার দিয়ে বলছে মালিক ইবনে দিনার আরাফতানি হাক্কা তুই আমাকে চিনছতে চামচগুলো একটাও আমাকে চিনে নাই তুই আমাকে চিনছিস ও মেরে ভাইও চলে যেতে হবে আমি শেষ জায়গায় চলে আসছি হারায় গেলে চলবে না আল্লাহকে ভুলে গেলে চলবে না স্বাধীনতা দিছেন কিচ্ছু বলবে না আজকে নাইলে আপনি কি ভাবেন বাকশক্তি আল্লাহ সে হবে নাস্তিক এটা পসিবল কে দিছে বাকশক্তি আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ কে কোন আল্লাহ আমি তো বলে বেড়াই কোন আল্লাহ এই মাদ্রাসায় পাবেন পেলে কাট থাকতে পারে নাইলে এখানে দোকানে পাবেন ইসলামিক বই যেখানে বিক্রি করে ওকে জিজ্ঞাসা করেন তোমার কাছে প্লে কার্ড আছে 99 নামের অর্থ সহ একটা প্লে কার্ড কিনা আইনো 10 টাকা নেবে বা 20 টাকাই নেবে বেশির চেয়ে বেশি আর চেয়ে বেশি মন হয় নেবে না একটা প্লে কার্ড কিনা আইনা যদি বাংলা পড়তে পারো তাহলে নামগুলো পড়ো আর অর্থটা নিচে নিচে দেখো যে আল্লাহ কে কে আল্লাহ ওই আল্লাহ এর বিরুদ্ধে বলবে ওই আল্লাহ পাঁচ ওয়াক্ত ডাকবে আর আসবে না যে শুধু আল্লাহ না যে আল্লাহ যে রহমান যে রহিম যে মালিক যে কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খাবিরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিদুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসির আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল وقيل القفيد المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروق مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافي النور الهادي البديع الباقي الوارث الرشيد والصبور جل جلاله 99 পদের মালিক যে আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকবে আর তুমি বলবে আমি ব্যস্ত সবাই বলে আমি ব্যস্ত হায় কেউ বলে রোডে ব্যস্ত কেউ বলে ঘাটে ব্যস্ত কেউ বলে হাটে ব্যস্ত কেউ বলে বাজারে ব্যস্ত কেউ বলে অফিসে ব্যস্ত কেউ বলে আদালতে ব্যস্ত তোমরা বলো আমরা মেলে ব্যস্ত আমরা ফ্যাক্টরিতে ব্যস্ত কেউ বলে আমরা ঘরে ব্যস্ত কেউ বলে আমরা বাড়িতে ব্যস্ত কেউ বলে আমরা খেতে ব্যস্ত কেউ বলে আমরা খামারে ব্যস্ত কেউ বলে আমরা এই কাজে ব্যস্ত ওই কাজে ব্যস্ত তুমি ব্যস্ত হবে আল্লাহ ডাকবে আর তুমি ব্যস্ত এটা পসিবল সম্ভব দুনিয়ার সামান্য পদস্থ ব্যক্তির ডাকে সাড়া না দিলে পানিশমেন্ট হাজারো কৈফত দিতে হয় আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহর বিরুদ্ধে বলবে এটা কি পসিবল সম্ভব হ্যাঁ হায় হায় আমরা সবাই বলি ব্যস্ত ঠিক না এটাই তো চলো তোমাদেরকে শেষ হাদিস দিতেছি আল্লাহ বলে তোর ব্যস্ততার অবসান আমি ঘটাবো শোন শোন যেদিন মালাকুল মৌত তোর কাছে আসবে তো প্রথম চিৎকার দিয়ে তোর কানের দরজা ফাটাবে কান ফাটা দিবে আইনাল ইশতেগাল বল তোর ব্যস্ততা কোথায় চলে আসছি আমরা বল ব্যস্ততা কোথায় বল ব্যস্ততা কোথায় চলে আসছি আমরা বল চিৎকার দিয়া বলবে চিৎকার কান ফাটায় দিবে একজন বলবে না পুরা টিম বলবে টিম ফেরেশতা টিম আসে টিম তারপরে রূহ বাহির করবে তারপরে একটা চিৎকার দিবে জালাল ইশতেগাল এর ব্যস্ততা শেষ আমরা অবসান ঘটায় দিছি আর কোনোদিন ব্যস্ত হবে না বিদা আল্লাহ ডাকে আমরা আসি না চলেন এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে মালিক গড়ার জন্য চায় সবার জন্য ভিন্ন ভিন্ন দিছেন এই উম্মতের উপরে বড় দয়ালু বড় মেহরবান
যদি মেহেরবান না হইতেন তাহলে এক করলে কোনোদিন দশ দিতেন না, কোন নবীর উম্মতকে দেন নাই, কোন রসুলের উম্মতকে দেন নাই, সোয়া লক্ষ নবীর উম্মতকে দেন নাই, ৩১২ জন রসুলের উম্মতকে দেন নাই, এক করলে দশ এটা কোনোদিন দেন নাই, এক করলে এক, এই উম্মতকে এক করলে দশ, এক করলে এক করলে আল্লাহ খাটাইতে কম চান বিনিময় বেশি দিতে চান। আপনি তো দশ পায়া সুবহানাল্লাহ বলতেছেন ঠিক না, আল্লাহ রসুল দশে রাজি হয় নাই, বলছে আমার উম্মত দশ করবে তারপরে দশ, এক করবে তারপরে দশ, দশ করবে তারপরে একশো, দশ দৌড়াবে তারপরে একশো। তো বলছে আল্লাহ আমার জন্য বাড়া উম্মতের জন্য বাড়ায় দেওয়া যায় না, তা আল্লাহ বলছে এক একশো, কত এক করবেন পাশ হবেন কততে একশোতে পাশ, এক অন্য উম্মত একশো করলে একশোতে পাশ, একশো করতে হবে, এই উম্মত এক করলেই কত, আল্লাহর রসুল বলছে এক মাত্র একশো, যখন মাত্র বলছে তাল্লাহ বলছে এক সাতশো, এক কত, আল্লাহর রসুল বলছে মাত্র সাতশো, তা আমি বন্ধু হয়ে লাভ হইল কি, তাল্লাহ বলে বন্ধু আপনার পরে উম্মত না, আপনার উম্মতের পরে উম্মত নাই, আপনার পরে নবী নাই, সওয়াবের পাত্র রাখবো তো রাখবো কার জন্য, বেগায়রে হিসাব পুরা পাত্রই আপনি নিয়ে যান, সহজ করছেন আমাদের জন্য। এই জন্য আমি বলি হায় বেশি কিছু নাই, ইমান তো মাতৃ কোলেই আল্লাহ দিয়া দিয়েছেন আমাদেরকে, এটার জন্য তো কোনো চিন্তা নাই। আই উম্মত যদি বেশি কিছু না করা, এত কিছু না করা, শুধু একটা জিনিসই যদি করে তাইলে উম্মতের বেড়া পার। গরিবদের জন্য যদিও আল্লাহর রসুল বলছে আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, গরিবদেরকে বলছে ইমান তো দিয়েই পাঠাইছি, নামাজ পড়ো রোজা রাখো মরো আর সিদা জান্নাতে ঢোকো, মা বোনদেরকে বলে দিছে আইয়ুমা ইমরাতিন আমানাত আল্লাহ রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতা আদবা আলাহা, যেই মহিলা ইমান তো মাতৃকুলেই পাওয়া গেছে, নামাজ পড়লো রোজা রাখলো জায়েজ কাজে স্বামীর অনুগত্য হইল শরীয়ত মোতাবেক পর্দা করলো, তো আল্লাহ গ্রান্টি দিতেছে ফালি আব ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই দরজা মনে চায় ওটা দিয়ে ভিতরে ঢুকা যা। সহজ, আমি তো আরো সহজ বলি, এই উম্মত যদি কিছুই না করত, আমাদের প্রধান অতিথি বলতেছিল আমি শুনতেছিলাম উনি কয়টা মসজিদের মোতাল্লি কয়টা মাদ্রাসা, শুনতেছিলাম আমি ভিতরে বসা বসা, হায় যদি ওনার কথাই রিপিট করতেছি, এই উম্মত যদি কিচ্ছু না করত শুধু পাঁচ ওয়াক্ত নামাজই পড়ত, পাঁচ ওয়াক্ত নামাজ শুধু, যেই নামাজের মেসেজ আল্লাহর রসুল দুনিয়া আসতে দেরি দিতে দেরি করেন নাই, দুনিয়াতে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই, মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে মাত্র রাখছে সাথে সাথে সেজদায় চলে গেছেন লম্বা সেজদা, আমি বলবো আল্লাহ রসুল সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ, যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা নামাজ 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 নামাজ, চোখের পানি ঝরায় বলছে হারেস ইদা উমি তাতিসসালা, যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে হারেস কেমন হবে, কেমন হবে ওই দিন যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাকে, ওয়াকাদ কুররাতু আইনি বিয়াসসালা, নামাজ আমার চোখের শীতলতা, যেটাকে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছ থেকে গ্রহণ করায় কবুল করায় নিয়ে আসছেন, তো আল্লাহ বইলা দিছে উম্মতকে বইলা দেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ যদি উকে দেখাইতে পারে তো আমি জীবন উকে বইলা লিখে দেব, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, কিচ্ছু যদি নাও করতে পারি, কিচ্ছু যদি নাও করতে পারি, এই জন্য আমি বইলা বেড়াই এই উম্মত যদি কিচ্ছু না করত পাঁচক্ত নামাজ পড়ত, ১২ মাসের ভিতরে ১১ মাস যদি কিচ্ছু না করত রমজানটা যদি এই উম্মত আল্লাহকে দিয়া দিত, এই উম্মত যদি ৩৬৫ রাত্রের ভিতর থেকে ৩৬০ রাত্র কিচ্ছু না করত ৫টা রাত্র আল্লাহকে দিয়া দিত, কটা রাত্র, ২১ ২৩ ২৫ ২৭ ২৯ এই ৫ বেজর রাত্র যদি রমজানের দিয়া দিত
যেটার ভিতরে আল্লাহ রাসূল কসম খায়া বলছে লাইলাতুল কদর হবেই হবে আর লাইলাতুল কদর যে পাইলো 83 বছর 6 মাস আপনি 80 বছর বাঁচেন না মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলি কয় 80 বছর কয় হিসাব দে কয় রাখেন এক রাতের দিয়া নেই আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাতর মানি কয় কেন এক রাতরই তো 83 বছর 6 মাস আমি 80 বছর ছিলাম 80 থেকে 80 বাদ দিয়া দেন তারপরও তো 3 মাস 3 বছর 6 মাসের পাওনা আসি আপনার কাছে এটা আগে দিয়া নেন আমাকে বলার ক্ষমতা রাখে এই উম্মতের সামনে তো আল্লাহ পিছে তো নবীজি এই উম্মতের তো কোনো বই নাই আল্লাহ রাসূলের হাদিস দিতেছি আল্লাহ রাসূল আরশে যায় বলছিলেন আনতা রাব্বুল কারীম আনা নবিগুর রহিম আপনি রব্বে কারীম আগে আমি নবিয়ে রহিম পিছে কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল কারীমি ওয়ার রহিম দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে আমি মনকে বুঝাইতে পারবো না শুরুতে আপনি শেষে আমি তো আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে বন্ধু কসমতুল কিয়ামাতা কিসমাইন কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি সালতোতা ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো সাফি তু সাফা আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো কিয়ামত তো আপনার আর আমার লা ইউখজি কাফি উম্মতিক আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না ওয়ালা ইয়াসুউক আপনার উম্মতের ব্যাপারে আপনার দিলে একটা দাগও দিব না হায় হায় নবী দুনিয়ার থেকে বলে গেছেন অদ্দোহা যেদিন নাজেল হয় সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওহি নাজেল হওয়ার সময় যে কষ্ট হইতো এটা ওলামারা জানে কিরকম কষ্ট হইতো উট মাটিতে বৈশা মাথা লম্বা করে দিতেন সো এক টন যে ওজন উঠাইতে পারে সে পর্যন্ত ওহির ভর উঠাইতে পারতো না আল্লাহ রসুলের ঘাম ঝরতে থাকতো যখন সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা এই পর্যন্ত জিবরিল পড়ছে তো আল্লাহ রসুল বলছে থামো জিবরিল বলছে কেন বলছে তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাই বলে কার জন্য চাবেন বলে আমার চাওয়া তো উম্মতের জন্যই আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে এই সুযোগ হাতছাড়া করে কে তুমি সাক্ষী ওয়াল্লাহি লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না হায় হায় উম্মত যদি আজকে নামাজই পড়তো শুধু রমজানই আল্লাহকে দিয়া দিত 11 মাস কিচ্ছু না করতো উম্মত যদি 365 রাত্রের ভিতরে 360 রাত্র কিচ্ছু না করতো 5 রাত্র আল্লাহকে দিয়া দিত এই জন্য সবাই পায়ে হাত রেখা বলতেছি চলে যেতে হবে থাকার সুযোগ এখানে নাই জীবনটা ছোট কিন্তু গড়া যেতে হবে গড়ার জন্য একটা ছোট্ট জিনিস আল্লাহ রসুল গ্রহণ করায় নিয়ে আসছেন নামাজ 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 যার নামাজ পুরা তার জীবন পুরা হ্যাঁ হ্যাঁ হাদিস জিজ্ঞেস করেন ওলামাদেরকে হাদিস আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালা এই জন্য আমি মজমার কাছে হাত জোড় দরখাস্ত করব আজকে ওয়াদা করেন চলেন যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না ওয়াদা বিলকুল ওয়াদা না না নিয়ত না ওয়াদা একবারে পাক্কা আল্লাহ কবুল করো আল্লাহ তুমি সাক্ষী রাত্র 12টা বাজতে চলছে প্রথম আকাশে আল্লাহ চলে আসছেন তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না আল্লাহ সব কিছু দেখতেছেন আমি আল্লাহকে সাক্ষী করলাম আল্লাহ তুমি সাক্ষী এরা ওয়াদা করতেছে আজকের থেকে আর নামাজের সাথে আপোষ করবে আবার সাথে আপোষ হবে পাক্কা তো দ্বিতীয় ওয়াদা দ্বিতীয় ওয়াদা এই মজমা যদি আজকে ওয়াদা করে যে এই এলাকায় আমরা থাকি যেখানেই থাকি যারা নামাজ পড়ে না আমি তাদেরকে পায়ে ধরা হলেও মসজিদে আনব কে কে আনবেন দেখি আল্লাহ তুমি সাক্ষী পায়ে ধরা নামান একজনও যদি আয়না দিতে পারেন আল্লাহ রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে কালকে শুক্রবার আজকেই শুক্রবার শুরু হয়ে গেছে ইসলামের দিন শুরু হয় সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার কিন্তু শুরু কালকে সূর্য ডুবা পর্যন্ত থাকবে আজকেই আল্লাহ রসুলের কাছে আমাদের আমলনামা পেশ হওয়া শুরু হয়ে গেছে সূর্য ডুবতে দেরি শুরু হইতে আমলনামা পেশ হওয়া দেরি পেশ হওয়া সামনে রাখা দেরি হয় নাই চলতেছে আল্লাহ রসুলের সামনে আমাদের আমলনামা রাখা হইতেছে আমরা ওয়াদা করছি কালকের থেকে যদি পারি পায়ে তৈরা হলো মসজিদে আনবো আনবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আমার বিশ্বাস তাইলে আমাদের জীবন কড়া হয়ে যাবে
আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। মাদ্রাসায় নূরে মদিনার জন্য আর কি বলবো, আমারও একটা মাদ্রাসা আছে এই নামে রাজবাড়িতে, কিন্তু নূরে মদিনার জন্য যা বলার আমাদের প্রধান অতিথি আমি শুনতেছিলাম, উনি বড় সুন্দর ভাষায় আপনাদেরকে বলতেছিল। আমি মনে করি এলাকার প্রতিনিধি হিসাবে, এলাকার মানুষ হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে উনি যেই কথাগুলো বলছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আমি একটা কথা এটা অবশ্যই বলবো যে এই পরিবেশের সাথে দুটা টাকা দেওয়া হলো নিজেকে সংযুক্ত রাখেন, দুটা টাকা দিয়ে আমার কথাটা সময় সহ নোট করে রাখেন, দুটা টাকা দেওয়া হলো এই পরিবেশের সাথে সংযুক্ত রাখেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ার উপরে এখনও মাথা উঁচা করে মুস্কি হাসি হাসতে পারে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। যদিও সারা দুনিয়ার উক্তি ছিল, তার সাথে আমাদের দেশের কিছু লোকেরও ভাষ্য ছিল যে করোনার লকডাউন যখন শুরু হয় গত বছর এই মার্চ মাসে, তখন তাদের কথা ছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মরবে, কাফনও পাবে না, দাফনও পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, এখন পর্যন্ত 10,000 পর্যন্ত পৌঁছে নাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করব টপ 10 পর্যন্ত যেন আল্লাহ আমাদের দেশের মৃত্যুর সংখ্যা না পৌঁছায়, কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। এই জন্য আমি বলতেছি আল্লাহ 10 পর্যন্ত যেন না যায় বাংলাদেশ প্রতিরোধ করার ব্যাপারে, প্রতিরোধ করার ব্যাপারেও সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে হাসি হাসতে পারে। সারা দুনিয়া ভাবছিল ওরা প্রতিরোধ করবে তো করবে কি করে, কিন্তু আসলে সারা দুনিয়া জানে না সায়েন্টিফিক একটা দিগও আছে, আধ্যাত্মিক একটা দিগও আছে, দুটা দিকই থাকে, একটা সায়েন্টিফিকও থাকে, এটাও একটা শব্দ আছে মনে হয় ডিকশনারিতে, আবার আধ্যাত্মিক একটা শব্দও আছে। বাংলাদেশের এই যে পরিবেশগুলা, মাদ্রাসার পরিবেশগুলা, মক্তবের পরিবেশগুলা, হেফজখানার পরিবেশগুলা, এই পরিবেশের সাথে যদি 2 টাকাও দিয়ে আমি সংযুক্ত রাখতে পারি আর এই পরিবেশগুলো যদি টিকা থাকে, তা আমার শত বয়ানের ভিতরে আছে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো শিক্ষিত ব্যক্তি আমাকে দেখাইতে পারবে না যে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই, এরকম দুনিয়ায় কোনো দেশ নেই। আপনি নেটে সার্চ দিয়ে আমাকে দেখাইতে পারবেন না, কেননা আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী, কেননা আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেশ দেখাইছে, তাহাদিসে নেয়ামত বলতেছি। কোনো গরিব দেশ না, দুনিয়ার কোনো উন্নত দেশ নেই যেটা আমার এই 2 চোখ না দেখছে, বিধায় আমি তেমন একটা বিশ্বাসী না। 7.8 ভূমিকম্প আর বিপর্যয় হবে না, ওটা একমাত্র বাংলাদেশ। আজ থেকে 4-5 বছর আগে 31st নাইটের পরের দিন ঢাকা শহরে 5টা 5-এ 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বুলবুল আমাদেরকে এই কথা তথ্য দিছিল বুলবুল যে মহা 10 নম্বর মহা বিপদ সংকেত। আপনারা হয়তো এইখানে ছিলেন, ভাওয়ালে ছিলেন বা জয়দেবপুরে ছিলেন, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা চিনেন, বরগুনার পাথরঘাটা। আমার মাথার উপরে 5টা 6টা টিন ছিল, আমাদের ইস্তেমা চলতেছিল, আমি ওইখানে গেছিলাম। ওই দিন আমরা ইস্তেমার দোয়া জোহরের আগে করে দিছি, পরের দিন সকালে করার কথা ছিল, সারা রাত্র আমি 6টা টিনের নিচে কাটাইছি, বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল কোনো কিছু ঘটবে না, বিপর্যয় ঘটবে না। সকালে আমি ঢাকা আসছি, রাস্তায় কয়েকটা কলা গাছই পড়া দেখছি আর কিচ্ছু দেখি না, আল্লাহ বিপর্যয় ঘটায় নাই। যতদিন এই পরিবেশগুলো থাকবে, এই মসজিদের পরিবেশ, আমি দুনিয়া ঘুরা বলতেছি আমাদের দেশের সাথে তুলনা করার, সারা দুনিয়ার সাথে তুলনা করার মতো, আপনি অহংকারী বললে বলতে পারেন, আমার মতো কেউ নাই। আমি দুনিয়া দেখা তুলনা করতেছি বাংলাদেশের মসজিদের পরিবেশ, মক্তবার মাদ্রাসার হেফজখানার পরিবেশ, আর বাংলাদেশের টুপি দাড়ির পরিবেশ, বাংলাদেশের দিনদারি পরিবেশ, সারা দুনিয়া ফেমাস।
আমি তো মাঝে মাঝে বলি যে বলছে সত্য বলছে, আমাকে আবার কোনো দলীয় ফলীয় কেউ বলেন না, যে বলছে সত্য বলছে। আমি 99টা দেশ ঘুরা বলতি, বাংলাদেশের সোনার দেশ, এরকম দেশ দুনিয়ায় আল্লাহ কোথাও বানান নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, বিদায় 2 টাকা দিয়া হইলো এই পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ। দেন 2 টাকা আর বলেন উপরে দেখা বলেন, দেখো 2 টাকা দিলাম কিন্তু তোমার কাছ থেকে নিব। কাকে বলবেন? কাকে দিয়া ওনাকে বলবেন 2 টাকা দিলাম কিন্তু কার কাছ থেকে নিব? তোমার কাছ থেকে নিব, তোমার কাছ থেকে। যার সাথে মহব্বত যত বেশি থাকে হ্যাঁ তার সাথেই অনেক কিছু বলা যায়। বাচ্চা বাপের সাথে আড়ি করে, আড়ি বোঝেন, অভিমান করে, আল্লাহর সাথে আমরা অভিমান করতে পারবো যদি ভালোবাসা থাকে। 2 টাকা দিয়েও উপরে বলেন মালিক দিলাম কিন্তু দেখো তোমারতে নিম, বললেন অসুবিধা নাই, 2 টাকা আপনাকে পাড়ে লাগাবে আমার বিশ্বাস। এই পরিবেশ যতদিন টিকা থাকবে এরকম পরিবেশ, আমি তো সরকারকে স্যালুট দিই যে সময় মতো মসজিদ খুলা দিছে, সময় মতো মাদ্রাসা খুলা দিছে, হেফজখানা মক্তব খুলা দিছে, ওলামাদের বিচরণ খুলা দিছে, পীরদের খানকা খুলা দিছে, এরকম মহফিল করার অনুমতি দিয়া দিছে। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে, যদিও মিডিয়া বলে না, সারা দুনিয়ার কেউ বলে না যে এরা প্রতিরোধ করলো তো করলো কি করে, ওদের দেশে তো কিচ্ছু নাই কি করে প্রতিরোধ করলো ওরা, ওদের বিপর্যয় ঘটলো না তো ঘটলো না কি করে, করোনায় কোনো বিপর্যয় ঘটে নাই, ওরা দেখি এখনো সভা চালায়া যাইতেছে, একজনও মাস্ক পরে না, আরো মিডিয়ায় বললে বলে এত বড় বড় করোনা নাক দিয়া যাবে না। না না এটা সাইন্টিফিক দিক হইলো এই মাদ্রাসা, হেফজখানা 4টার সময় ওঠে, 4টার সময় 13,000-এর উপরে হেফজখানার ছেলেরা রাত্র 4টার সময় ওঠে, আপনাদের পায়ে হাত রাখি, আপনারা দেরিতে ঘুমান দেরিতে ওঠেন, 4টার আকাশ দেখবেন তো দেখবেন কোত্থেকা, 4টার সময় এই দেশের আকাশের কালার কীরকম থাকে, রং কীরকম থাকে, আকাশে কি বাসতে থাকে, আপনি তো ঘুমের ঘরে কোত্থেকে দেখবেন। আপনি যদি বলেন আজান দিতে দেরি, আমি তো উঠতে দেরি করি না, না না সুবে সাদেক হইতে দেরি, ওই চাদর টাইনা নিতে দেরি করে ওই 1100-1300 উপরে হেফজখানা, যার কারণে বাংলাদেশ, আমি এখনো বলি সারা দুনিয়া যা চিৎকার দেয় দেখ, একদিকে আমার এটা বিশ্বাস হয় না, কয়েকদিন আগে মনে হয় মিডিয়ায় আসছে যে বাংলাদেশের দিকে একটা, বাংলাদেশের চতুর্দিকে একটা ভূমিকম্প ঘুরপাক খাইতেছে, যেটা আসলে 70,000 বিল্ডিং ঢাকা শহরে ধসা যাবে, ঠিক না? এটা আমিও পড়ছি আর আমি উস্কি মুস্কি হাঁটছি না, 7.8 আসছে, কিচ্ছু হয় নাই আমাদের দেশে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, নড়বে চড়বে পড়বে না, কেননা এই জমিনে হাজারো না লক্ষ যুবক আছে এরকম, যাদেরকে দেখলে আমার চোখেও পানি আসে, যাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত্তরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। এরকম যুবক যারা নিজেকে আল্লাহর ভয়ে গুটায় আনিছে লজ্জাপতির মতো, যাদেরকে দেখা আল্লাহ বলে যুবক তুই না থাকলে খবর আসিল, তুই আর থাক না থাকলে আমি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দাঁড়ানা এদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো তোরে দেখলে পারি না। এরকম হাজারো যুবক আমাদের দেশে আছে, লক্ষ আছে, রাস্তায় আছে, ঘাটে আছে, অফিস আদালত সর্বক্ষেত্রে আছে, না নাই, যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় আনিছে, ওই জমিন নড়বে চড়বে ইনশাআল্লাহ পড়বে না। সারা দুনিয়ায় বিপর্যয়ের কথা বলুক, আমাদের দেশে বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না। কারণ আপনারা ঘুমায় থাকেন, সিসি ক্যামেরা লাগান না, যান যান যান, 13,000 হেফজখানার উস্তাদ যখন সবক পড়তে শুনতে বসে ও 2 রাকাত পড়া মুসল্লায় কি বলে শুনেন যায়, বাংলাদেশের হকানি ওলামা আল্লাহ ওয়ালারা রাত্রে উঠা মুসল্লায় কি বলে সিসি ক্যামেরা লাগায় দেখেন, যখন আপনি ঘুমের ঘরে থাকেন তখন ও চিৎকার দিতে থাকে মালিক
سب کو سونے میں مزہ سب کو سونے میں مزہ کسی کو سونے میں مزہ کسی کو کھانے میں ہمیں تو مزہ آتا ہے تیرے آگے رونے میں سارا دنیا تو مزہ آسے گھومر بھیترے با کھاوار بھیترے আমাদের مزہ آسے مالک راتে تور سامنے کانار بھیترے ہزارو اللہ والا رکھا دے এই জমিনের ভিতরে ইনশাআল্লাহ নড়বে চড়বে পড়বে না যদি আমাদের একটু সম্পর্ক থাকে এই বাগানগুলোর সাথে পরিবেশগুলোর সাথে এতটুকু আপনাদেরকে বলবো আমি প্রধান অতিথি বলছেন কিন্তু আমি এতটুকু বলবো এই পরিবেশগুলোর সাথে 2 টাকা দিয়া হলো সংযুক্ত থাকেন কয় টাকা দিয়া কয় টাকা 2 টাকা দিয়া হলো সংযুক্ত থাকেন ইনশাআল্লাহ ওয়াদা এক নেকি দিয়া জান্নাতে যাওয়া যাবে আপনি 2 টাকা দিও যেতে পারবেন এক নেকি দিয়া যখন যাওয়া যাবে তো আপনি 2 টাকা দিও হ্যাঁ আমি হাদিস দিব আপনাকে এক ব্যক্তির কাছে এক নেকি থাকবে আরেকজনের এক নেকি প্রয়োজন হবে তো সে তাকে ডাইকা বলবে কয়টা প্রয়োজন কয় একটা কয় লয়ে যা অথচ কেরামতের মাঝে নেকির কোনো ওই দিন দান সৎকার কোনো দাম নাই ও আস্তে আস্তে যাবে আমি শর্ট করতেছি আস্তে আস্তে আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন কপায়া গেছি তো কি পাইছস ব্যাক নেকি এখন আমি পাস এখন আমি এক নেকি হইলেই পাস হয়ে যায় ঠিক না পায়া গেছে এক নেকি আল্লাহ জিজ্ঞেস করবে তোরে দিল কে এই কিয়ামতের মাঠে ওহ আপনি মনে করছেন কেউ দেওয়ার মতো নাই তাই না পায়া গেছি একজন আল্লাহ বলে আরে ডাইকা নিয়ে আয় যাবে কয় চল আল্লাহ তোকে ডাকছে কয় নেকিও দিলাম আবার বিপদেও পড়লাম হ্যাঁ যায় আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহ বলবেন তুমি নেকি দিছো কয় হ্যাঁ কয় কয়টা কয় একটা কয় কেন আমার কাছে তো আছেই একটা আমার কি কামে লাগবো ওইখানে রংবাজি স্টাইলের আমি কবে আছি তো একটা আমার কি কামে লাগবো আমি তো জামুই দুযোগে ওর কামে লেগে যাক এটা নষ্ট করে লাভ আছে তাল্লা বঙ্গি দেখে কইবো আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না খুশ বিয়ারি আখি কাওয়াদ কলিল জান্না দুজনে দুজনের হাত দাল চল সিধা জান্নাতে পাবেন দেব আমার চেয়ে বড় দাতা হইতে চাস এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে আপনি 2 টাকা দিয়ে যেতে পারবেন না আমি তো আপনাকে বলে দিলাম পদ্ধতি দিয়া উপরে একটা দেখা একটা হাসি দিয়া বলবেন দিছি 2 টাকা নিব আপনার থেকে কি নিব কার্তিকা কার্তিকা নিব এই জন্য 2 টাকা দিয়ে হলো সংযুক্ত নিজেকে সম্পর্কিত রাখেন এখন আসেন 2 টাকা যদি নাও দিতে পারেন তাহলে কমসে কম মহব্বতের সাথে সংযুক্ত রাখেন কোনোদিন এটির বিরোধিতা করেন না কোনোদিন কটুক্তি করেন না মহব্বত করেন মহব্বত কসম খোদার মহব্বত আলমারু মান আহাব্বা এক সাহাবী হাসতেছে তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে তুই এত ফুর্তিতে কেন কয় ফুর্তি তো আমারই মই মানি কয় একটু আগে যা বললেন এতে তো আমি ফুর্তি করব না কে করবে কয় কি বললাম একটু আগে কয় একটু আগেই তো আপনি সবার সামনে বললেন না আলমারু মান আহাব্বা যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে উঠবে তো আমি তো আপনাকে জানার চেয়ে বেশি ভালোবাসি আপনার সাথেই তো উঠবো আমি যখন আপনার সাথে উঠবো তোর আমার চিন্তা কিসের আমি তো ফুর্তি করব আর করব কি ফুর্তি করব এদের সাথে মন দিয়ে হইলো সম্পর্ক রাখেন ভালোবাসা দিয়া কসম খোদার এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে রাখবেন তো সহযোগিতা করবেন তো পাক্কা ওয়াদা এই জন্য চলেন মেইন জায়গায় চলে আসি স্বাধীনতা বেশি না জীবনটাও লম্বা না ছোট্ট একটা জীবন যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন চলে যেতে হবে থাকার সুযোগ কারো ছিল না আপনারও নাই আমারও নাই এই জন্য আল্লাহ কোরআনে বুঝাইতে চেষ্টা করছেন আইনাল মাফার বাপ্পি তো বাপ্পি কোথায় কোথায় বাইগা যাবি আরেক জায়গায় বলছেন ভাগিস না বাপ ফানফিরু বাপ কোথায় তারপরে বলছে আইনাল মাফার বাপ্পি তো বাপ্পি কোথায় ইল্লা বি সুলতান যেখানে বাপ্পি ওইখানে আমি আছি কোথায় বাইগা যাবি ওইখানেই আমার রাজত্ব আবার বুঝাইছেন শোন আমাকে পৃথক করবি তো করবি কি কইরা আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ তোর চেয়ে তোর কাছে আমি আমাকে পৃথক করে ভাগবি তো ভাগবি কোথায় আমি তো তোর কাছে তোর চেয়েও তোর কাছে আমাকে পৃথক করতে গেলে তুই তুই থাকবি না
তোর চক্ষু কোনোদিন দেখবে না, জবান কোনোদিন বলবে না, কান কোনোদিন শুনবে না, হাত কোনোদিন ধরবে না, তোর নাম চেঞ্জ হয়ে যাবে, এটার নাম হবে লাশ। লাশ আল্লাহ বলছে আমি তোর ভিতরে বসে আছি, আমাকে পৃথক করবি তো করবি কি করে? আল্লাহ সবচেয়ে বড় সিফত যেটা ওটা আমাদের ভিতরে বসা, সেটা হলো আল্লাহর হুকুম। ইয়াস আলুনা কানি রুহ কুলের রুহ মিন আমরি রব্বি, আল্লাহ বলে আমার হুকুম তোর ভিতরে বসা আছে, যেটা আমার সবচেয়ে পাওয়ারফুল সিফত। আল্লাহর সবচেয়ে শক্তিশালী সিফত যেটা, গুণ যেটা, তা আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ দেখাইতে চাইছেন কেমন শক্তিশালী দেখবি? তা আল্লাহ বলে উন অদাত আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। ওয়ালার আরদি ফাস্তাকাররা, জমিনের উপরে রাখতে দেরি, জমিন স্থির হতে দেরি হয় নাই। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, জমিন 66,000 মাইল গতিতে 12 ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, 1,000 মাইল ঘন্টায় ঘুরতেছে চাকির মতো। আমাদের এই ছোট্ট দুনিয়াটা মাত্র 24,000 কিলোমিটার, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, ঘন্টায় 1,000 কিলোমিটার, 24 ঘন্টায় 24,000 কিলোমিটার, যার কারণে আমাদের রাত দিন 24 ঘন্টায়। আল্লাহ বলে যেটা 1,000 মাইল গতিতে ঘুরতেছে, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, তুই বসা আসিস তো আসিস কি করে? বলেন কি করে বসা আছেন? বলেন কি করে স্থির আছেন? দেখান আমাকে। আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে হুকুম রেখা দিছি আর বলা দিছি কানে কানে, দৌড়া তাতে কিছু আসে যায় না, খোর তাতে কিছু আসে যায় না, কিন্তু পিঠে যারা আছে তাদের গায়ে বাতাস লাগলে খবর আছে। আল্লাহ বলে হুকুম দিয়া বাধ্য করছি। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারা, নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত, সমুদ্রের উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখছি তো ফাইটা বাহির হইতে বাধ্য, ঝর্ণার রূপে বাহির হইতে পাথর ফাইটা ঝর্ণার রূপে বাহির হইতে বাধ্য। আলাল সাহাবি ফা আমতারা, মেঘের উপরে রাখছি তো এটা বৃষ্টিতে রূপান্তরিত হইতে বাধ্য। আলাল লাইলি ফা আযলামাত, পানির উপরে রাতের উপরে রাখছি তো অন্ধকার হইতে বাধ্য। কে বলছে সূর্য ডুবছে? সূর্য ডুবছে নিউ ইয়র্কে এখন সকাল 11:09, ওইখানে তো সূর্য খা খা করতেছে, সূর্য ডুবলো করতে কা? আল্লাহ বলে যে অন্ধকার দেখতেছে ওটা আমার হুকুমের চাদর, একটা সূর্যের পিছে দৌড়াইতেছে আরেকটা সূর্যের আগে দৌড়াইতেছে। সূর্যের আগে যেটা ওটা সাদা, যেদিকে যায় ওদিকে আলোকিত হয়, পিছনে যেটা ওটা যেদিকে যায় ওদিকে অন্ধকারে ঢাকতে থাকে। আল্লাহ বলে আল্লাহ মা, পানির উপরে বিদ্ঘুটে দুর্গন্ধময় পানির উপরে রাখতে দেরি, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সুন্দর হইয়া বাহির হইতে দেরি করে নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সৃষ্টি। আল্লাহ বলে ওই হুকুম তোমার ভিতরে ঢুকায়া রাখছি, তুমি আমাকে রেখা যাবে তো যাবে কোথায়? বিদায় যাওয়ার কোনো সুযোগ নাই, বয়স ছোট, 60-70 বছর, স্বাধীনতা অল্প, বয়স ছোট, ভাগার কোনো সুযোগ নাই, ফেরা যাইতে হবে তার কাছেই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, শ্রমিক তাতে কিছু আসে যায় না, কে কি পেশায় পেশাজীবী এটা বিষয় না, কে কোন ভাষায় কথা বলে এটাও বিষয় না, কার বর্ণ কি এটাও বিষয় না। যদি এগুলা বিষয় হইতো তাহলে দুনিয়ায় কোনোদিন ইতিহাসের পাতায় এই লোকগুলাকে পাওয়া যেত না। হয় আমি 6 ইথিওপিয়া গেছি, বেলালের বাড়ি আমি 6 দেখছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6। ইথিওপিয়া আমাদের দেশের মতো আর এখন নাই, আমাদের দেশে ডলার 86, ইথিওপিয়ার ডলার আমি যখন বাঙ্গাইছি তখন 18 ছিল, 18, তখনও আমাদের দেশে 76 ছিল। আমি গত 1 আগের কথা বলতেছি, আদিস আবাবা এখন ইউরোপকে পিছিয়ে রেখা দিছে,
আদিস আবাবা হলো ইথিওপিয়ার রাজধানী। দেখলে চোখ লেগা যায়, এত উন্নত, কিন্তু মানুষগুলা দেখলে এখনো হাসি লাগে, এখনো হাসি পায় না, রং না ঢং। বোঝেন আমার কথা? রঙও নাই, রং ঢং বোঝেন? রঙও নাই, ঢংও নাই। মাঝে মাঝে মনে হয় ডাইসের ছোঁয়াই দেয় নাই, কোনো মতে বানায় ছেড়ে দিছে। বেলাল 1400 বছর আগে কেমন ছিল? আল্লাহ যদি বর্ণ দেখতেন তাহলে বেলালকে ওইখানে পৌঁছার সুযোগ ছিল না। আল্লাহ যদি বর্ণ দেখতেন, আল্লাহ যদি বংশ দেখতেন, বেলাল অনারব, কোনো আরব না। আল্লাহ যদি দুনিয়ার অবস্থান দেখতেন যে কে কোথায়, কার পজিশন কতটুকু, তো বেলালের পজিশন হলো কৃত দাস। দুনিয়ায় কৃত দাসের চেয়ে নিচে কোনো স্তর নাই, এর চেয়ে কোনো স্তর নিচে নাই। শিক্ষিত সমাজ এই কথা স্বীকৃতি দিবে যে কৃত দাসের চেয়ে নিচে কোনো স্তর নাই। এত নিচু স্তরের বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। অন্য কেউ শুনেন নাই, দোজাহানের বাদশাহ নিজের কানে শুনা আইসা, তারপরে জিজ্ঞাসা করছেন, মা বালুকায়া বেলাল, কি হলো বেলাল? আসমা খাস খাস কাদাম, তোমার পাক পদধ্বনি জান্নাতে শুনা আসলাম। জিবরিল বলছিলেন, ইয়ামশি আলা আব্দি তেহামা, মক্কার জমিনে চলতেছে, জান্নাতে আপনাকে পদধ্বনি শুনাইতেছে। আমি তো অন্যভাবে বলি, বেলাল যেন বলতেছিল, কৃত দাস বটে, কালো বটে, ইথিওপিয়া বাড়ি বটে, অনারব বটে, তোতলা বটে, দুনিয়ার কোনো পজিশন আমার নাই, এটা সত্য। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন, যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানে না আপনি কোথায়, আপনার নিকটতম সঙ্গীরাও জানে না আপনি কোথায়, সৃষ্টির ভিতরে দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। একা একা জান্নাত ভ্রমণ চলবে না, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি কালো হইতে পারি, আমি কৃত দাস হইতে পারি, আমি ইথিওপিয়ার হইতে পারি, আমি অনারব হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি একা জান্নাত ভ্রমণ করবেন চলবে না, আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আগে আগে থাকবো। বেলাল যেন এটাই বুঝাইতে চেয়েছিলেন, আল্লাহ বর্ণ দেখে না, আল্লাহ ভাষা দেখে না, আল্লাহ পেশা দেখে না, আল্লাহ কাপড় দেখে না, আল্লাহ চোপড় দেখে না, বাত কাপড় বাসস্থান দেখে না, আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা গড়লোকে। যে গড়বে, গরিব যদি গড়ে, কেননা এখানে আইসা শুনছি সবই শ্রমক, শ্রম পেশার মানুষ বেশি। আপনি শ্রম পেশার তাতে কিছু আসে যায় না, যদি ছোট্ট জীবনটাকে গড়া যায় তাহলে সুসংবাদ আছে। আল্লাহ রসুল কোনো আলেমের মাঝে উঠতে চান নাই, গৌস কুতুবদের মাঝে উঠতে চান নাই, সাহাবিদের মাঝে উঠতে চান নাই, চাইছেন ওই গরিবদের মাঝে কেয়ামতের দিন উঠতে, যারা এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে গেছেন। এই জন্যই চিৎকার দিয়া বলছেন, অহসুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবদের মাঝে উঠায়েন। কেন? দুনিয়া আধিপত্য কিছু লোকের হাতে, কয়েক শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য, এরাই দুনিয়ার চাবিকাঠি, এরাই দুনিয়াটাকে যেমন খুশি তেমন ঘুরাইতে পারে, এটা সত্য, মাইনা নিতে হবে। যাদের কাছে অর্থ আছে তারা কাঠের মূর্তিকে হাও করাইতে পারে, প্রবাদ বাক্য আছে কাঠের মূর্তি হা করে, করানো সম্ভব দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে। ও শ্রম পেশার মানুষ, যদি এই ছোট্ট জীবনটাকে গড়তে পারি, কসম খোদার কেয়ামতের আধিপত্য আপনাদের হাতে আসবে, কেয়ামতের আধিপত্য আপনাদের হাতে, আর কারো হাতে না। দুই রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত আছে কবর থেকে উঠতে দেরি, ফেরেশতারা কানে কানে বলতে দেরি করবে না, বলবে তোর তো হিসাবও নাই কিতাবও নাই। ফালা লাইসা আলাইকা হিসাব ওয়ালা কিতাব, তোর উপরে না হিসাব না কিতাব, যার হিসাব নাই কিতাব নাই তাকে কিয়ামতের মাঠে অপেক্ষা করার প্রয়োজনও নাই, সিধা বাইপাস দিয়া চল জান্নাতে। তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করবি, আর ধনীরা বাহির থেকে গ্লাসের বাহির থেকে দেখবে, আর তুই ওদেরকে দেখায় দেখায় বার্গার খাবি।
জান্নাতের নিয়ামত 500 বছর ভোগ করবে আরেক রাওয়ায়েতে আছে কিয়ামতের মাঠে যাবে তো সত্য কিন্তু ফেরেশতারা যখন ডাকবে ইতু ইলাল হিসাব হিসাব দিতে আসো তো সবার পুরান জ্বালা নতুন করে জাগবে চিৎকার দিয়া বলবে দিলে জ্বালা বড় দুনিয়াতে গরিব ছিলাম নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ 1 তারিখে পাইছি 20 তারিখে শেষ টানা হেসরার জীবন ছিল মাথা ডাকলে পাও খোলা যেত পাও ডাকলে মাথা খোলা যেত সারাটা জীবন জ্বলতে জ্বলতে আসছি এইখানে আমার হিসাব কিতাবের কথা বলতেছ আবার জ্বালা জ্বলতে জ্বলতেই তো আমরা কবরে আসছি গরিবদের জীবনটা বড় জ্বালা এইখানে বহুত হবে দুই চারজন হবে যে ঈদের দিন পর্যন্ত বাচ্চাদেরকে কাপড় দিতে পারে নাই নতুন কাপড় দিতে পারে নাই নিজে তো বাচ্চাদের সামনে কাঁদে নাই কিন্তু অন্তরালে যে চোখের পানি অবশ্যই মুছে যে মালিক ঈদের দিন একটা নতুন কাপড়ও দিতে পারলাম না আসে হবে এখানে এরকম মানুষ হবে যার উপরে কাটা গেছে ঈদ কাটা গেছে বাচ্চাদেরকে নতুন কাপড় পর্যন্ত দিতে পারে নাই মা বাচ্চাদের থেকে লুকায়া কাঁদতে পারে নাই তো পিয়াজ নিয়ে বসে গেছে পিয়াজ কাটছে আর চোখের পানি দিয়া বুক বাসাইছে বাচ্চা মনে করছে পিয়াজের কারণে মা কাঁদতেছে আসলে মাই জন্য কাঁদে নাই ভিতরের দিলের ব্যথায় কাঁদছে কাপড় বাচ্চাদেরকে দিতে পারি নাই হইতে পারে এরকম কিন্তু ছোট্ট জীবনটা যদি গড়া যেতে পারি কিয়ামতের দিন যখন ডাকবে তো চিৎকার দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা কিসের হিসাব রে আল্লাহ তো মালই দেয় নাই কিসের হিসাব চলবে তর্ক বিতর্ক আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মান হুম মা ইয়াকুলুন এরা কারা কি বলে বলবে মা শারাল ফুকারা এরা গরিব ছিল দুনিয়াতে হিসাব দিতে রাজি না এদের বুকে নাকি বড় জ্বালা হিসাব দিতে রাজি না আপনি নাকি এদেরকে মাল দেন নাই তো আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলছে এদেরকে মাল দেই নাই এদের কথা সত্য এই আওয়াজ শুনতে দেরি সারা দুনিয়ার গরিব যারা জীবনটাকে গড়ছে ঐক্যজোট তো কেয়ামতের মাঠে হবে দুনিয়ার কিসের ঐক্যজোট এটা তো এলাকা ভিত্তিক ঐক্যজোট ঐক্যজোট তো কেয়ামতের মাঠে হবে ইনশাআল্লাহ গরিবদের যারা জীবনটা গড়া যাবে ওরা ঐক্যজোট হবে আর চিল্লান দিবে চিৎকার দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা কিসের হিসাব রে মালই তো দেয় নাই কিসের হিসাব রে মালই তো দেয় নাই ফেরেশতারা বলবে আল্লাহ কিয়ামতের মাঠ গরম কি করব তা আল্লাহ বলবে কত্তুহু মাস্তুরুহুম তাড়াতাড়ি লুকাও আর ডাকো ও কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব সারা চলো জান্নাতে ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে উদ্দেশ্যই গড়া এই জন্যই আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দুনিয়া কে কি খাইলো কে কি পড়লো এটা বিষয় না কার চাবে কয়টা পরিচিতির কার্ড এটা ব্যাপার না হায় হায় দুনিয়ায় একক পরিচয়ের মালিকও হইতে পারে তাতে কিছু আসে যায় না এটা তো দুনিয়ার ব্যাপার জালিকা মাতাউল হায়াতি দুনিয়া এটাই কোরআন বুঝাইতেছে এটা দুনিয়ার বিষয় এটা আল্লাহ আল্লাহর রসুলের বিষয় না আল্লাহর বিষয় তো এটাই ছোট্ট জীবনটাকে কে গোড়া যাবে যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে স্থান পাবে যেরকম বেলাল পাইছেন পরিচয় পরিচিতি ইজ্জত স্থান কেমন পরিচয় পরিচিতি জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয় 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে নবীজি নিজে যায় টাইকা মদিনায় নিয়ে আসে যার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে কিয়ামতের দিন নিজ কবর থেকে উঠবে না আল্লাহর রসুল বলছে আনা আখরুজ ওয়া বেলাল তা ইয়াখরুজ তাহতা কাদামি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে ইয়াখরুজ ওয়া ইউআযিন উঠবে আর আজান দিবে সারা দুনিয়া কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কিয়ামতের মাঠে পৌঁছার পরে আল্লাহ ডাইকা পাঠাবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় দুনিয়া তোমার আজান শোনে নাই মদিনাওয়ালারা শুনছে দিল ঠান্ডা হয়েছে বাকি উম্মতে মুহাম্মদই তোমার আজান শোনে নাই আযিন লানা ইয়াউম ইয়া বেলাল আজকে শুধু একটা আজান শোনায় দাও এটার নাম হলো পরিচয় পরিচিতি পরিচয় পরিচিতি বাওয়াল বেশি দূরে না এইখানে বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাওয়াল বহুত দূরে না এখান থেকে আমি চিনি ওনারা আমার চেয়ে ভালো চিনে বাওয়াল বেশি দূরে না এটাই সত্য ঐতিহ্য পুরা থাকবে আমি চলে যাব
কবির কথাই সত্য, পরা রহ জায়গা এই ঠাট সারা, অজল নে না ছোড়া কিসরা নদারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হাস সুদারা, বড়া রহ জায়গা এই ঠাট সারা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইতিহাস কোনোদিন ভুলায় দিও না, বরং ইতিহাস গুলাকে জীবিত রাখো, আর ওইখানে যাও উন্দর সিরফি দিয়ারিহিম, ঐতিহ্যময় জায়গায় যাও, যে দেখো সিরুফি দিয়ারিহিম অন্দর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, যাও 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 সোনার গায়ে যায় জিজ্ঞাসা করো ঈশা খা তুমি কই, যাও বিক্রমপুরে যায় জিজ্ঞাসা করো রাজা বীর বিক্রম তুমি কই, বাওয়ালে জিজ্ঞাসা করো বাওয়াল তুমি জমিদার কোথায়, আলী রাদিয়াল্লাহু তাআলা যাও চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো যাও ঢাকা আহসান মঞ্জিল নওয়াব আহসান উল্লাহ কোথায়, যাও যাও রাজবাড়ি বাড়ি আছে রাজা কোথায়, স্বপ্নপুরি আছে মালিক কোথায়, আমরাও চলে যাব থাকার সুযোগ এখানে কারো নাই, শুধু ঐতিহ্য পড়া থাকবে। আপনি বলবেন আমার তো ঝুপড়ি, আপনার ঝুপড়ির ঐতিহ্যই পড়া থাকবে, আপনি বলবেন আমার তো তুলার বালি সোনা, আরে ওইটাই পড়া থাকবে আমি থাকব না, এটাই আল্লাহ বুঝাইতে চাইছে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, ও মানুষ সব কিছু পাওয়ার পরে হারা যাইস না, যেমন আজকে আমরা হারায় গেছি, হারানো বোঝেন, সব কিছু পাওয়ার পরে হারায় গেছি, আল্লাহকে ভুলা গেছি, সব কিছু পাওয়ার পরে তারপরে আল্লাহ চিৎকার দিছে, কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই হারাইলি তো হারাইলি কি কইরা, তুই আমাকে বললি তো বললি কি কইরা, তুই ভুললি তো বললি কি কইরা, সারা জগৎ ভুলা যেত তো মনে আফসোস ছিল না, তুই মানুষ তোকে সৃষ্টির ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দিছি, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তোকে দশ মাস সময় নিয়ে তৈরি করছি, ছয় দিনে সব কিছু কমপ্লিট করছি, হুকুম দিতেছিলাম আর হইতেছিল ছয় দিনে সব কমপ্লিট, তোকে দশ মাস সময় নিয়ে কমপ্লিট করলাম, তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, তোকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম, না দেয় নাই হ্যাঁ, আর আমি কোরআনের শব্দ বলতেছি না তর্জমা করতেছি, শব্দ বললে সব লম্বা সময় চলে যাবে, এই জন্য তর্জমা করতেছি, আল্লাহ বলতে সবচেয়ে সৌন্দর্য তোকে দিলাম, দুনিয়া তোর জন্য তৈরি করলাম, আর দুনিয়া খলিক না লাকুম, দুনিয়া তোর জন্য তৈরি, আখেরাত তোর জন্য তৈরি, সমগ্র সৃষ্টি তোর অধীন, হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনের সব তোর অধীন করলাম, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, আল্লাহ বলে সব তোর অধীন করলাম, ফেরেশতাকে পর্যন্ত তোর জন্য সেবক বানায় দিলাম, তোকে চব্বিশ ঘন্টা পরিচালনা করে তো ফেরেশতা করে, নাইলে আপনি ভাবেন প্রকৃতি আমাদেরকে পরিচালনা করে কি, একই নালি দিয়ে খানা যায় পানি যায় শ্বাস যায় ডিভাইডেড করে তো করে কে, খেরে কে করে কে, আপনার কিডনিতে বৈশা বৈশা থাকে কে, আপনার হার্টকে পাঞ্চ করে তো করে কে, আপনি ভাবেন হাট চলে বাল্ফ দিয়া, তাহলে আমি প্রশ্ন করব এখানে শিক্ষিত লোকগুলাকে, বাল্ফ চলে কি দিয়া, কারো কাছে অ্যান্সার নাই, দেন এখন নেটে দেন সার্চ দেন গুগলে যান যে বাল্ফ চলে কি দিয়া, গুগল দিবে নো অ্যান্সার, কোনো অ্যান্সার নেই, আল্লাহ ফেরেশতা দিয়া চালায়, প্রত্যেকের সাথে ছয় জন বডিগার্ড আছে, আমার সাথেও ছয় জন আছে, মুসিবত আসতে দেরি জিজ্ঞাসা করতে দেরি করে না, আহফাজ ও আতরুক, আল্লাহ বাঁচাবো না পড়তে দিব মুসিবতে, আল্লাহ কয় বাঁচা তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আস, চব্বিশ ঘন্টায় শ্বাস নেন এক লক্ষ ষাট হাজার বার, প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করে আমসি কাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো, আল্লাহ হুকুম দিতে থাকে উতরুক আলি আবদি আজাল, খোলা রাখ আমার বন্দার জন্য সীমারেখা দেওয়া আছে, সীমারেখা যখন আসবো তোকে হুকুম দিব, হায় হায় বাংলাদেশে নাম বলবো না, শিল্পপতি মারা গেছেন করুণা লগ্নে, ওনার নিকটতম লোক থেকে শোনা, উনি বলছিল আমার সব লেখানে আমাকে শুধু একটু ভালো মতে শ্বাস ছাড়তে আর নিতে দে, বাস আর কিচ্ছু লাগবে না, নাম বললাম না আমি, সব লেখা নিয়ে যা, জান্না জান্না ভেন্টিলেটরে যারা পড়ে আছে ওদেরকে জিগান, শ্বাস নিতে কত কষ্ট ছাড়তে কত কষ্ট,
আপনি তো খবরও রাখেন না কয়বার নিলেন আর কয়বার ছাড়লেন, কখন নিলেন কখন ছাড়লেন অনুভূতি আছে আপনার কাছে? ভালো মানুষের কাছে আছে অনুভূতি কখন নিলাম কখন ছাড়লাম? 160,000 বার নেন। আল্লাহ বলে তুই হারাইলি হারাইলি তো কি কইরা, কুতিলাল ইনসানু মা আকফারা, তুই অকৃতজ্ঞ বাহির হইলি তো হইলি কি কইরা? সব সৃষ্টি তোর অধীন, ফেরেশতাকে বানাইছে তোর সেবক, ফেরেশতার আল্লাহর কাছে অনুরোধ রাখছিলেন ফাজাল্লাহুমুদ দুনিয়া ওয়াজাল্লানাল আখিরা। ওলামা আছে, কিতাবের নাম বইলা দিতেছি পড়া নিয়েন, পরে জিজ্ঞাসা করেন না কোথায় পাইলেন। হাবা এক ফি আখবারিল মালায়েকা, এই কিতাব পড়া দেখেন এটার ভিতরে লেখা আছে ফেরেশতাদের তত্ত্ব সম্বন্ধে।